হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরেকবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে বশির মোবাইল সার্ভিসে। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আইফোনের অ্যাপল আইডি খুলবেন। 2022 বন্ধুরা অ্যাপল আইডি খোলা আরও বেশি সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি 2022 কিভাবে অ্যাপল আইডি খুলবেন তা দেখাবো। বন্ধুরা, সেটির সাথে পরিচিত হলাম, মোবাইল হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। বন্ধুরা, শুরুতেই আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখুন, যেন আমার সকল ভিডিও আপনারা পেতে পারেন, আমার সকল ভিডিও আপনাদের জন্য। বন্ধুরা, এই মোবাইলের অ্যাপল আইডিটি দিয়ে আছে, সেটা আমি আগে রিমুভ করে নিই। অ্যাপল আইডিটি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে রিমুভ করতে হবে, তাই আমি পাসওয়ার্ডটি টাইপ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমাদের সাইন আউটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের আইডিটি সাইন আউট হয়ে যাবে বা এই মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। আমাদের মোবাইলের মডেলটি হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। বন্ধুরা, এখন আমি আইডি নতুন একটি আইডি ক্রিয়েট করব বা এই ফোনের জন্য নতুন একটি আইডি বানাবো। বন্ধুরা, আমাদের শুরুতেই ক্রিয়েট অ্যাপল আইডিতে ক্লিক করলাম, তারপরে বন্ধু এখানে বন্ধুরা আমার কাজের সুবিধার্থে নতুন একটি জিমেল খুলে নিচ্ছে, জিমেল খুলে নেব কারণ নতুন একটা জিমেল লাগবে ইসিতে, এই কাজের আমার কাজের সুবিধার্থে, কারণ ওইখানে আমি ভেরিফিকেশন কোড পাঠাবো। বন্ধুরা, যেইভাবে আমি জিমেল অ্যাড্রেসটি খুললাম ঠিক সেই সেই নাম দিয়েই আমি এখানে, মানে একই নামে জিমেল অ্যাড্রেস অ্যাপল আইডি হবে, সেই তথ্যগুলো এখানে দিচ্ছি। আমি আমার কাস্টমারের নাম, জন্ম তারিখ, রিয়েল জন্ম তারিখ দিয়ে দেব, সিলেক্ট করে নিলাম, নেক্সট। তারপর বন্ধুরা, আমি যে জিমেলটি খুলেছি সেই জিমেলটি এখানে দেব, বন্ধুরা জিমেলটি আপনারা এখানে খুলতে পারেন, কিন্তু তাতে একটু ঝামেলা হবে। আপনারা আপনাদের পিসিতে বা মোবাইলে আগে একটা জিমেল খুলে নিলে আপনাদের অ্যাপল আইডিটি খোলার জন্য একটু সুবিধা হবে। আমরা জিমেল আইডিটি দিয়ে নিলাম, এরপর আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এরপর আমরা পাসওয়ার্ড দিব, রিকোয়ার্ড। জিমেলের জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু আইফোনের জন্য পাসওয়ার্ডটি একটু ভিন্ন ধরনের হতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে একটা, তারপরে কোনো সংখ্যা দিতে হবে। বন্ধুরা দেখুন, ফোন নাম্বার সব ই করেছে, তারপর কন্টিনিউ, সেন্ড বাই ইমেইল, আমি সেই আমার ইমেইলে ভেরিফিকেশন ইটি পাঠাবো, এখানে সেন্ড। আমাদের জিমেলটি ওপেন করা আছে, জিমেল এড কোড যাবে। বন্ধুরা, এখানে কাজ শেষ, কিন্তু আমার আপনাদের অ্যাপল আইডি কিন্তু এখনো খোলা হয়নি, এর পরবর্তীতে আরো কাজ আছে, আর এতটুকু কাজে একেবারে ইজি, সবাই মোবাইল নিয়ে ঘাটে এতটুকু, কিন্তু এর পরবর্তীতে যে কাজটুকু, এই কাজটুকু একটু সমস্যা হয়, যদিও কাজটি একেবারে সোজা। বন্ধুরা দেখুন, আমাদের অ্যাপল আইডি এখানে দেখাচ্ছে, জিমেলটি শো করতেছে। ফার্স্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখন দেখুন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে বলছে, যা আমরা এখানে ভেরিফিকেশনই পাঠাবো, কোড পাঠাবো। এখন কোডটি আমার মিলে গেছে, সেই কোডটি এখানে টাইপ করব, টাইপ করা হয়ে গেল, আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। বন্ধুরা, এরপরে আমরা ঢুকব এখান থেকে বেরিয়ে দেওয়া অ্যাপস স্টোরে, অ্যাপস স্টোরে গিয়ে কোন একটা ফাইল ডাউনলোড দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি ইমো টাইপ করলাম, কিন্তু ইমো অলরেডি নামানো আছে,
তা আমি অন্য আরেকটা অ্যাপস ডাউনলোড করব জাস্ট আমাদের আইফোন অ্যাপেল আইডি কমপ্লিট হওয়ার জন্য। এখন আমরা এইখানে অ্যাপেল আইডি আর পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। মানে আমার অ্যাপেল আইডি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। এখন দেখুন ঘুরছে ঘুরে এইখানে দেওয়া যাচ্ছে দিস অ্যাপেল আইডি হ্যাজ নট ইট বিন। বন্ধুরা এখানে আমরা বায়োগ্রাফটা কমপ্লিট করব। বন্ধুরা এখানে আপনার যে কোনো একটা দেশ সিলেক্ট করতে হবে, সেই দেশের পুরো ঠিকানা যাবে বিলিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি দিতে হবে। তা সেখানে ইউনাইটেড স্টেট দিতে পারেন, আপনার পরিচিত এইখানে যে দেশগুলো আছে সেই দেশের যে কোনো একটা উল্লেখ করে আপনি সঠিক ঠিকানা দিতে পারেন ফোন নাম্বার সহ, তাহলে আপনি দিবেন, সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি এখানে কী কী দেশ আছে, তো আমি ইউনাইটেড স্টেটই দেবো। আর আপনি কোনো ঠিকানা না জানলেও জিমেলে গুগলে গিয়ে সার্চ করলে আপনি অনেক ফেক ঠিকানা পাবেন। তো বন্ধুরা দেখুন এইখানে প্রথম সব কোথায় কোনো কাজ না করে শুধু আমাদের ব্লিং অ্যাড্রেসটা এখানে গিয়ে টাইপ করতে হবে। তো আমার ইউনাইটেড স্টেট একটা ব্লিং অ্যাড্রেস আমি জানি, তো সেটা টাইপ করে নেব। আঠাশ বছর লং স্টেট ব্রক লং স্টেট টু সিটি হবে ব্রক লাইন। বন্ধুরা এছাড়াও আপনার গুগলে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবল ঠিকানা পাবেন যে কোনো দেশের আইফোনের জন্য। তো আপনার সেখান থেকে একটি ঠিকানা উঠে টাইপ করে এই জিপ কোড আর ফোন নাম্বার, এখানে আমি জানি যে সাধারণ মানুষ এই দুটি অনেক ভুল করে, তো ওই আপনার গুগলে এই ঠিকানাগুলো আপনারা পাবেন টাইপ করে। বন্ধুরা নেক্সট আমাদের কাজ আশা করা যায় শেষ হয়ে গেছে। আর দেখেন বন্ধুরা অ্যাপেল আইডি কমপ্লিটেড, আইডি কমপ্লিট হয়ে গেছে। এর এই এতটুকু কাজের জন্য কিন্তু আইডি আপনাদের কমপ্লিট হতো না এই ব্লিং অ্যাড্রেস না দিলে। তো বন্ধুরা এখন আমরা ঠিক আছে এখন গেট দেব এবং অ্যাপসগুলো পারফেক্টলি নামবে, হয়তো আবার ঠিক সে অ্যাপেল আইডি পাসওয়ার্ড চাবে দিলেই। বন্ধুরা এখানে আইডি আসছে, পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দেব। পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে ডান অলওয়েজ রিকোয়ার্ড দিব। আমাদের অ্যাপসটি নামা শুরু হয়ে গেছে, মানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা পরবর্তীতে অ্যাপেল আইডি নিয়ে আর ঝামেলায় ভুগবেন না, আপনারা নিজেরাই অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আজ এতটুকুই, ভালো থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।